আসসালামু আলাইকুম প্রিয় দিন ভাই বোনেরা, আপনার হাতে একটু ফুসকা পড়লেই আপনি আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্টি হয়ে যান। আপনার হাতে একটু কাটাছেঁড়া হলেই আপনি চিৎকার দিয়ে ওঠেন। যদি আপনার হাতে যদি সময় থাকে একটু যে কোনো হাসপাতালে ঘুরে আসুন, আপনি দেখতে পাবেন আপনার চেয়েও কত শোচনীয় অবস্থায় হাসপাতালে বহু মানুষ শুয়ে আছে, কাতরাচ্ছে, কষ্টে তাদের দিনগুলো যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে হতাশা কিংবা অসন্তুষ্টিতে ভোগেন? আপনার একটি হাত ভেঙে গিয়েছে, তাই আপনি আল্লাহ তাআলাকে দোষারোপ করছেন। সময় হলে একটু পঙ্গু হাসপাতালে ঘুরে আসতে পারেন। তাদের যে অবস্থা, হাতই নেই, পাই নেই, তবু তারা ঠিকভাবে দিন যাপন করতে পারছে। আপনি চশমা ছাড়া চোখে দেখতে পান না, তাই আপনার হতাশা শেষ নেই, আফসোসে শেষ নেই, আল্লাহ তাআলা কেন এমনটা করল। তাহলে একটু চক্ষু হাসপাতালে ঘুরে আসুন, দেখুন যে চোখ ছাড়াও কত মানুষ সুন্দরভাবে জীবনযাপন করছে অথবা কষ্টেও জীবনযাপন করছে। রাস্তাঘাটে চলতে ফিরতে দেখতে পাবে অনেকে চোখ নেই, তারাও কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করে, জিকির করে হাত পাতে। অনেকে আছে যে মাইগ্রেনের সমস্যা, প্রচণ্ড মাথা ব্যথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস রয়েছে, যার মাথা ব্যথা আছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার মাথা ব্যথা নেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে এই মানে এই নয় যে মাথা ব্যথা যার করবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনটা বিষয় নয়। বরং এখানে মাথা ব্যথা করলে আপনার আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার বিপদগুলো দূর করে দিবেন, এমনটাই ইঙ্গিত করা হয়েছে। এখন এই মাথা ব্যথা নিয়ে আমাদের যত সমস্যা, আপনার আশেপাশে আরও বহু মানুষই রয়েছে যাদের মাথায় এর চেয়ে বড় বড় সমস্যা রয়েছে। সেই দিকটা থেকে আপনি নিজেই বিবেচনা করুন আপনার রোগটা, আপনার সমস্যাটা কতটুকু। আমাদের এই দুনিয়া জীবনে কেউ শতভাগ সুখী নয়। এখানে কেউ সুখে থাকার মূল মন্ত্র হিসাবে কোনো কিছুই সূত্র প্রয়োগ করতে পারবে না। আপনারা যতটুকু আছে তা নিয়ে আপনাকে সন্তুষ্টি থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার ক্ষেত্রে তোমার চেয়ে যে নিচু তার দিকে তাকাও, আর আখিরাতের ক্ষেত্রে তোমার চেয়ে উঁচু ব্যক্তির দিকে তাকাও। এই জীবনে চাওয়া পাওয়া হিসাবটা আপনার দেখবেন উল্টে যাবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা নেয়ামত শুক্রিয়া আদায় করলে তিনি আরও বাড়িয়ে দেন। তাহলে যা আছে তা নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।